হে গাইস ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চোখে কি পড়লো একটা তো এখন বাজ হচ্ছে তিনটে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এই জন্য কারি কারি ওই দেখতে পাচ্ছে লুকিয়ে যাবে একবার বলে না যে হাই আমার মায়ের ভিডিও বানাচ্ছে খুব ভালো এত বদমাশ ছেলে আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি নিয়ে এসছিলাম তো দুধটা যাই আমি ভাবলাম একটু যখন খালি আছি ক্রিম ফ্রিম গায়ে মাখা হয়ে গেছে তো একটু আগে দুধটা জাল দিয়ে দিই দুধটা যদি আর কেটে ফেটে যায় ওই জন্য ভাবলাম না জাল দিয়ে দিই তো এইদিকে দুধ জাল দিচ্ছি আর এদিকে আমি আমার সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে গা পা ক্রিমও মাখা হয়ে গেছে আর আমাদের এখানে গড়িয়াতে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে ঠান্ডা আর দেখেছ বাইরের ওয়েদারটা দেখো পুরো একদম সুন্দর খারাপ না ঠান্ডা তো এত ঠান্ডা পড়েছে আর দেখছো বিছ সব সবসময় লেপকাতা মানে ভর্তি থাকছে সব থেকে যেটা বিরক্ত কর আমার লাগে সব সময় এই যদি কি ফেললি রে দেখো কি ভেঙে ভেঙে কাপ না কি কাঁচ কি জানি এই দেখো দেখছো কি ভেঙে ভেঙে ফেলছে তো চলো এই এগুলো কি এই দেখো দেখ দেখো এগুলো যদি শুতে যাও এই দেখো দেখছো তাহলে কতটা মারের দরকার পড়ছে তো হুম এই দেখো কার্য দেখো কারি কার্য দেখো দেখছো দেখো আর বিছানা গুনে দেখছো দেখ কি করে রেখেছে দেখো আমি বিছানা কিরকম তোমাদের দেখিয়ে যাই বলো তো রকম দেখি যাই আর এই বিছানাটার অবস্থা দেখো দেখো আমাকে মারছে এই দেখো দেখছো কেন চাপা দিয়ে দিলো ক্যামেরা এই দেখো ক্যামেরাটা এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখো না দেখাচ্ছি এই দেখো এই দেখো 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 দেখছো দেখো বদমাশি না ছাড়ে দেবো

একটা কথা ওই শোনটা এ তুই কি পড়তে বসেছিলিস আগে বল আর কদিন বাকি আছে আর দশ দিন বাকি আছে ঠিক আছে দশ দিন মতন বাকি আছে ইয়ে পরীক্ষা ওর কিন্তু পড়তে বসার নাম নেই তাহলে বলো কীরকম তাহলে মাথাটা গরম হয় ভিডিও আমি কখন করেছি দেখো এখন তিনটে বাজে আমি ভিডিও শুরু করেছি তিনটের সময় আমি কাজ থেকে এসে তিন আজকের ছুটি হয়েছে আমার ঠিক সাড়ে এগারোটার দিকে আমি মানে কি বলে সাড়ে এগারোটা ওখান থেকে হেঁটে আধা ঘন্টা লাগে আসতে বাস ধরলাম ওকে বলেছিলাম হ্যাঁ আর একটা কথা ইউনিক একদম ইউনিক কথা ওকে বলেছিলাম যে বোতল নিয়ে আসবি ওখানে যে কন্ট্রোল যে দুধ দেয় ঠিক আছে যে পয়সা দিলে দুধগুনো দেয় না যে লিকুইড দুধ প্যাকেট না তা আমাদের এখানে একটা গড়িয়া কন্ট্রোল আছে তো ওখান থেকে লুজ দুধ পাওয়া যায় হুম তো ওকে বলেছি একটা বোতল নিয়ে আসবি তাহলে কি হবে বেশি করে দুধ নেওয়া যাবে আর এখানে এক লিটার দেড় লিটার ছাড়া দুধ দেয় না দেড় লিটার দেয়ই না এক লিটার দেয় তো যাই একটু কম দাম পাওয়া যায় তো ওকে আমি আধা ঘন্টা আগেই ফোন করেছি যে তুই বোতল আর নিয়ে আয় আমি এখানে আসছে তুই নিয়ে আয় ও কি করেছে বোতল নিয়ে তো দাঁড়িয়ে আছে আরে লাইন দে আর ওখানে নাইনে করে দশ পনেরো জন তার বেশি ছাড়া কম হবে না লোক লাইনে দাঁড়িয়ে আছে আমি জানি যে আমি যাব আর দুধ নিয়ে চলে আসবো কোনো ব্যাপার না ও মা গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে লাইনে মানে লাইনে দাঁড়িয়ে নেই তো আবার কি করলাম লাস্টে অত লোকের লাইন ভিড় ঠেলে আমি দুধ নিয়ে আসলাম আর আসার পথে মাছ কিনে আনলাম একটু রুই মাছ ফুল চিংড়ি আর ছোট ছোটো এরকম ভোলা মাছ সব নিয়ে আসলাম নিয়ে এসে ফুলকপি সব নিয়ে এসে কী করলাম আমি তার বাড়িতে আসলাম এসে ঠিক দুটোর সময় খেলাম দুটো থেকে হ্যাঁ দুটোই হবে তো এখনও তিনটে বাজে পনেরো মিনিট বাকি আছে আমাদের ওইটা পনেরো মিনিট ফার্স্ট যেহেতু হাত ব্যথা হয়ে গেছে আমার তো কি করলাম ওগুনি নিয়ে এসে রাখলাম ফ্রিজে এখনও কাটা হয়নি ওগুলো কাটবো আর দুধটা শুধু জাল দিয়ে দিয়েছি কারণ যদি দুধটা নষ্ট হয়ে যায় ওই জন্যে দুধটা জাল দিয়ে রেখেছি তো এখন তিনটে বাজে এবারে একটু শোবো ঘুম পাচ্ছে চোখটা ব্যথা করছে তো এবার একটু শোবো শুই আর কি আবার বিকেলে রান্না করতে ওঠো আবার খাও আবার ঘুমো আবার রান্না করা ও কাজেও আছে কাজে এই এই জীবনের কিছু নেই রান্না করো কাজে যাও খাও সৌ ব্যাস তো চলো ভিডিওটা এটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও টাটা